এখন পেজ সেটিংস এর উপরে ট্যাপ করব। তো দেখতে পাচ্ছেন সাথে সাথে এই ফটোটি এডিট হয়ে গেছে। তো সেম পদ্ধতিতে আমি এই ফটোটিকেও এডিট করব। তো দেখতে পাচ্ছেন জাস্ট এক ক্লিক দেওয়ার সাথে সাথে ফটোগুলো এডিট হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, টেকনোলজি জ্ঞানবিড়ি চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এক ক্লিকে লাইটরুমের সকল প্রিমিয়াম প্রিসেট ডাউনলোড করবেন এবং সেই প্রিসেটগুলো ইউজ করে আপনি আপনার যে কোনো ফটো এক ক্লিকে এডিট করবেন। তো জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। এক ক্লিকে ফটো এডিট করার জন্য আপনাদেরকে দুটি সফটওয়্যার প্রয়োজন হবে, একটি হচ্ছে জিকি লাইটরুম আর একটি হচ্ছে জিকি লাইটরুম প্রিসেট। তো সফটওয়্যারগুলো কিভাবে ডাউনলোড করবেন আমি ভিডিওতে দেখিয়ে দিব। এই দুটো সফটওয়্যারের ডাউনলোড লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকেও আপনি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো প্রথমে আপনাকে লাইটরুম সফটওয়্যারটিতে আসতে হবে। লাইটরুম সফটওয়্যারটিতে আসার পর এটাকে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে অল ফটোসে ট্যাপ করবেন। অল ফটোসে ট্যাপ করার পর এখানে ট্যাপ করবেন। তারপর আপনি যে ফটোগুলো এডিট করবেন এক ক্লিকে সেই ফটোগুলো এখান থেকে সিলেক্ট করে সেগুলোকে লাইটরুমে নিয়ে যাবেন। তো আমি এখান থেকে যে ফটোগুলো এক ক্লিকে এডিট করবো সেগুলোকে আমি লাইটরুমে নিয়ে যাব। তো আমি এখান থেকে তিনটা ফটো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে অ্যাডে ট্যাপ করলাম। অ্যাডে ট্যাপ করার পর আমার ফটোগুলো এখানে চলে এসেছে। এখন আপনাকে একটি প্রিসেটও এখানে অ্যাড করে নিতে হবে। তো প্রিসেটও সেম পদ্ধতিতে অ্যাড করবেন। প্রিসেটটা কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিও শেষে দেখাবো। ফটোগুলো অ্যাড হয়ে যাওয়ার পর আমি এখন প্রিসেট অ্যাড করবো। তো প্রিসেট অ্যাড করার জন্য এখানে ট্যাপ করবো। তারপর এখান থেকে এই ফিচারটা আমি সিলেক্ট করব। এই ফিচারটি দিয়ে আমি ওই ফটোগুলো এডিট করব। দেন অ্যাডে ট্যাপ করলাম। তো দেখতে পাচ্ছেন এই ফিচারটি এখানে চলে এসেছে। তো এখন আমি এই ফিচারটির উপরে ট্যাপ করব। তারপর এখানে থ্রি ডটে ট্যাপ করব। এই ফিচারটিকে আমি কপি করব। তো এখানে সেজন্য আমি কপি সেটিংসের উপরে ট্যাপ করব। তারপর এখানে চেক মার্কে ট্যাপ করব। এখন সুইফট করে এই পাশে আসব। তারপর এখানে থ্রি ডটে ট্যাপ করব। এখন পেজ সেটিংস উপরে ট্যাপ করব। তো দেখতে পাচ্ছেন সাথে সাথে এই ফটোটি এডিট হয়ে গেছে। এখন অন্য আরেকটি ফটো এডিট করার জন্য আবার সুইপ করব এদিকে। তারপর সেম নিয়ম, এখানে থ্রি ডটে ট্যাপ করার পর এখানে প্রিসেটের উপরে ট্যাপ করব। তো দেখতে পাচ্ছেন সাথে সাথে এই ফটোটিও এডিট হয়ে গেছে। তো সেম পদ্ধতিতে আমি এই ফটোটিকেও এডিট করব। তো দেখতে পাচ্ছেন জাস্ট এক ক্লিক দেওয়ার সাথে সাথে ফটোগুলো এডিট হয়ে যাচ্ছে। তো এখন ফটোগুলো সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন শেয়ার আইকনে, শেয়ার আইকনের উপর ট্যাপ করবেন। তারপর এখানে সেভ টু ডিভাইসের উপর ট্যাপ করলে আপনার ফটোটি সেভ হওয়া শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে সেভ হয়ে গেছে। জাস্ট এখানে ওকে দিবেন। তো এভাবে করে আপনি প্রত্যেকটা ফটো সেভ করে নেবেন। এখন আপনি প্রিসেট কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন আপনি প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে আসার পর এই প্রিসেটটি আপনি ডাউনলোড করে নেবেন। এই প্রিসেটটির ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করার পর আপনি ওপেন করবেন। ওপেন করার পর এখানে অনেকগুলো প্রিসেট পেয়ে যাবেন। তো আপনি এভাবে স্ক্রল করে করে দেখবেন। আরও প্রিসেট যদি দেখতে চান মোরে ট্যাপ করবেন। তারপরে নিচের দিকে যাবেন, এখানে আরও প্রিসেট পেয়ে যাবেন। তো যে প্রিসেটটি দিয়ে আপনি ফটো এডিট করবেন সেই প্রিসেটটির উপরে ট্যাপ করবেন। দেন ডাউনলোডের উপরে ট্যাপ করবেন। দেন অ্যালাও দিয়ে দিবেন। আবার ডাউনলোডের উপরে ট্যাপ করবেন। প্রিসেটটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। অ্যাড আসলে কেটে দিবেন। তো আমার এখানে প্রিসেটটি ডাউনলোড হয়ে গেছে, আমি জাস্ট এখানে ডান ট্যাপ করব। তো এখন এই ফিচারটি আপনি আপনার গ্যালারিতে পেয়ে যাবেন। তো ব্যাস আজকের এই ভিডিওটি জাস্ট এতটুকুই। তো কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।